এই ভিডিওতে ত্রিপুরার বাংলা মিডিয়ামের ক্লাস এইটের ম্যাথ অনুশীলন হচ্ছে 12.2 এর, অর্থাৎ সূচক চ্যাপ্টারের সূচক এবং ঘাতের 12.2 এর আমরা যতগুলি এই অনুশীলনের ম্যাথস রয়েছে সেগুলি আমরা করে নেব। তাহলে প্রথমে আমরা এখানে এক নম্বর থেকে দেখছি, তো প্রথমে আমি এখানে একটি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। যেমন মনে করো 1.24, এবার এই দশমিক সিম্বলটাকে এইদিকে নিয়ে যেতে হলে কী করতে হবে, আমাদের ইনটু করে দিতে হবে 100। তাহলে ইনটু যদি 100 করে দিই তাহলে এখানে 0, এখানে হচ্ছে 0, 400, 200, 100। এবার 400, 200, 100। এবার 1 ইনটু এই সংখ্যাটা যত হবে তত আমরা লিখে নিতে পারি, তো 4, 2, 1। এবার প্লাস করে নেব, তাহলে 0, 0, এখানে হচ্ছে 4, 2, 1। তাহলে এবার আমরা দেখে নেব এখানের মধ্যে কত ঘরের পর এখানে এসে পয়েন্ট রয়েছে। তাহলে 2 ঘর, তাহলে আনসারের মধ্যেও 2 ঘর এসে এখানে পয়েন্ট বসিয়ে দেবো। তাহলে 2 ঘর এইদিকে দশমিক সিম্বল সরে আসার জন্য আমরা 100 ইনটু করে দিয়েছি। এবার 1 ঘর যদি হতো, যেমন এখানে 2 এর মধ্যে যদি 2 এর পর যদি দশমিক হতো, তাহলে এই জায়গাতে আমাদের নিয়ে আসতে হলে আমরা 10 ইনটু করে দিয়ে দিতাম। তাহলে যখনই আমরা 1 ঘর আমরা ডান দিকে সরাবো পয়েন্টকে, করে দেবো 10 ইনটু, 2 ঘর হলে সেখানে 100, 3 ঘর তাহলে এখানে 1000, 4 হলে এভাবে জিরোগুলি বেড়ে বেড়ে যাবে। সেটা আমরা ক্লাস 7-এর একটি চ্যাপ্টারের মধ্যে পেয়েছিলাম যে 10 দিয়ে এবং 100 দিয়ে এই সংখ্যাগুলি দিয়ে যখনই আমরা এইভাবে ইনটু করে দিই কোনো দশমিকের সংখ্যাকে, তখন তার এই দশমিক সিম্বলটা এক ঘর সে ডান দিকে সরে যায়। এবং যখনই আমরা ডিভাইড করে দেবো, এবার 1, 2, 4কে যদি আমরা 100 দিয়ে সেটাকে আমরা ডিভাইড করে দিই, তাহলে 1.24 চলে আসবে। তো এইভাবেই আমরা এখানের অঙ্কগুলিকে করেছি। এখানে যেহেতু পয়েন্ট রয়েছে, তাহলে এই পয়েন্টটাকে এই জায়গাতে সরিয়ে নিয়ে আসবো। তাহলে আমাদের কী করতে হবে, আমাদের ইনটু দিয়ে দিতে হবে এখান থেকে যতগুলো নাম্বার রয়েছে নম্বর, সেই ততগুলি আমরা ইনটু টেন করে যাব। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13। তো এখানে 10 ইনটু 10 ইনটু 13টি আমরা 10 ইনটু করে আমরা পেয়েছি এত। তাহলে যেহেতু এই সংখ্যাটা আমরা এখানে তার সাথে ইনটু করে দিয়েছি, কারণ হচ্ছে এই দশমিক সিম্বলটা এখানে নিয়ে আসবো, তাই এর জন্যে যেহেতু আমরা এখানে লিখেছি তাহলে আমাদের নিচেও এখানে লিখে দিতে হবে। তাই নিচে লিখেছি, তাই এবার উপরেও লিখেছি। এবার দুটিকে যদি কেটে দিই তাহলে আমরা আবার এই আমরা কোয়েশনটা পেয়ে যাচ্ছি। তাই এর জন্যে আমরা তাকে ইনটু করে, তার সাথে ইনটু করে সেটা 85 হয়ে গেছে। এবার 85-এর পর এখানে পয়েন্ট রয়েছে, তারপর এখানে রয়েছে 0। তাহলে পয়েন্টের পর 0 তার কোনো ভ্যালু নেই, তাই এর জন্য এখানে লিখেছি 85। এবার নিচের আমাদের এই সংখ্যাটি রয়ে গিয়েছে, তাই এর জন্য এখানে হচ্ছে 10 ইনটু 10 ইনটু, এইভাবে 10 ইনটু করে সেখানে 13টি 10 রয়েছে, তাই এর জন্য 10 ইনটু 2 টু দি পাওয়ার হচ্ছে 13, পাওয়ার হচ্ছে এখানে 13 রয়েছে। এবার সেই 85কে আমরা সেখানে 10 ইনটু ডিভাইড করেছি 85কে, এবং আবার ইনটু করেছি এখানে 10 দিয়ে। তাহলে এবার তাকে দিয়ে ডিভাইড করে আমাদের বেরিয়ে এসেছে কি 8.5, ইনটু হচ্ছে 10 রয়েছে এই 10টি, তাই রেখে দিয়েছি। এবার 8.5 ইনটু 10, 10টি রয়ে গিয়েছে, তাই এর জন্য 10 ইনটু 10 টু দি পাওয়ার -13, এখানে নিচে রয়েছে তাই সেগুলি উপরে উঠে যাবে, সেখানে মাইনাস হয়ে যাবে। আমরা পেয়েছিলাম a-m যদি হতো তাহলে আমরা লিখে নিতে পারতাম যে 1/am। তাহলে এই কন্ডিশনে রয়েছে আমরা এইভাবে লিখে নিতে পারি, তাই এর জন্য এইভাবে লিখেছি। এবার তার এখানে রয়েছে, সে রয়েছে কি পাওয়ারে 1, তাহলে এবার পাওয়ার দুটি প্লাস হয়ে যাবে যেহেতু সেটা ইনটু রয়েছে, a m ইনটু হচ্ছে a n, তাহলে পাওয়ারগুলি তার m n প্লাস হবে,
তাহলে এখানে যেহেতু মাইনাস রয়েছে তাহলে প্লাসে মাইনাসে এসে মাইনাস হবে, তাই এর জন্য ওয়ান এখান থেকে মাইনাস হয়ে গিয়েছে, তাই এখানে মাইনাস টুয়েলভ হয়েছে, এটা হচ্ছে তার আনসার। তারপরের কোয়েশনটা হচ্ছে এখানে জিরো পয়েন্ট দিয়ে এইভাবে রয়েছে, তো তাকে আমরা এখানে ইনটু করে দিয়েছি হান্ড্রেড, হান্ড্রেড নয় টেন ইন্টু টেন ইন্টু করে কতগুলি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন, ফোরটিনটি টেন দিয়ে, তাই এর জন্য শেষের বার আমরা এখানে লিখেছি যে এখানে এই সংখ্যাটা উপরেও ছিল নিচেও ছিল, তো উপরের সংখ্যাটি আমরা তার সাথে ইনটু করে সেখানে পয়েন্ট এখানে চলে এসেছে, তাই এর জন্য সেটা আমি আর এখানে লিখিনি। তো যেহেতু এটা এইভাবে লিখেছি তাহলে আমরা টেন টু দি পাওয়ার ফোরটিন লিখতে পারি। এবার এখানে এখানে আমরা পয়েন্ট নিয়ে আসবো, কারণ হচ্ছে আমাদের কোয়েশনের মধ্যে দেওয়া রয়েছিল সংখ্যাগুলোকে আদর্শ আকারে লিখো, তো আদর্শ আকারে লেখার জন্য আমরা এইভাবে পয়েন্ট নিয়ে আসছি। তো এখানে পয়েন্ট নিয়ে আসবো তাহলে টু গোর বাদিকে সরবে, তাহলে সেটাকে অবশ্যই হান্ড্রেড দিয়ে আমরা ডিভাইড করতে হবে, তাহলে এটা দিয়ে ডিভাইড করে দেবো, তার জন্য উপরেও লিখে দেবো। এবার যদি দুটো কেটে দিই তাহলে আবার আমরা এই পোর্শনটা পেয়ে যাচ্ছে, তাই এর জন্য উপরে এবং নিচে উভয় দিকেই আমাদের করতে হবে। এবার এখানে হান্ড্রেড ইন্টুতে রয়েছে সেটা দিয়ে ডিভাইড দিয়ে আমাদের নাইন পয়েন্ট ফোরটি টু হয়ে গিয়েছে, ইন্টু এখানে রয়েছে হান্ড্রেড, তো হান্ড্রেডকে পরবর্তীতে আমরা লিখতে পারি এখানে, যেহেতু উপরের এটি রয়েছে তাহলে উপরের টেন টু দি পাওয়ার টেন ইন্টু টেন হচ্ছে হান্ড্রেড, তো এখানে হচ্ছে টেন এবং পাওয়ারে রয়েছে টু, তাই এখানে লিখেছে পাওয়ারে টু। এবার সে রয়েছে নিচে, তো আগের সেই সিস্টেমে সেটা হচ্ছে মাইনাস ফোরটিন লিখতে পারি আমরা, যে আমি বলেছিলাম যখনই এম তার পাওয়ার মাইনাস এম হতো সূত্রের মধ্যে তখন আমরা লিখতে পারি যে ওয়ান বাই এ এম, তাই এই অবস্থায় সে রয়েছে, এখানে রয়েছে কি আমাদের, আমাদের এই সংখ্যাটা রয়েছে কিন্তু এখানে রয়েছে ওয়ান, তো এখানে আমরা এই সংখ্যাটাকে প্রথমে লিখি এবং ওয়ান বাই টেন টু দি পাওয়ার হচ্ছে কি ফোরটিন লিখতে পারি। এবার এখানে এই এটাকে আমরা প্লাস করে দিয়েছি, যেহেতু এটা হচ্ছে কি সমান সমান, তাহলে টু প্লাস মাইনাস ফোরটিন, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, এবার ফোরটিন থেকে টু চলে গেলে মাইনাস টুয়েলভ হয়ে গেল, নাইন পয়েন্ট ফোরটি টু ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টুয়েলভ, এটা হচ্ছে তার আনসার। এবার হচ্ছে থ্রি নং কোয়েশন, তো থ্রি নং কোয়েশনের মধ্যে হচ্ছে সিক্স জিরো টু দিয়ে এই সংখ্যাটি, তো এই সংখ্যাটাকে আমরা আদর্শ আকারে নেব, তাহলে এখানে গুণে নেব কতগুলি জিরো রয়েছে, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিনটি, তো থার্টিনটি, তো এখানে টেন ইন্টু টেন ইন্টু টেন এইভাবে করে আমরা থার্টিনটি টেন ইন্টু করে আমাদের এই টেন টু দি পাওয়ার থার্টিন হয়েছে, তো তার সাথে আমরা যখনই এই ছয়শো দুইয়ের সাথে আমরা যখনই টেন ইন্টু করে আমরা থার্টিনটি টেন ইন্টু করে দেবো তখন আমরা এই সংখ্যাটি পেয়ে যাব, তাই এর জন্যে তাকে আমরা শর্টে লিখতে পারি এইভাবে টেন টু দি পাওয়ার থার্টিন। তো টেন টু দি পাওয়ার থার্টিন লেখার পর এবার আমরা এই সংখ্যাটাকে হান্ড্রেড দিয়ে সেখানে ডিভাইড করে দিয়েছি, যেহেতু আমরা ডিভাইড করেছি হান্ড্রেড দিয়ে তাহলে ইন্টুও করে দিতে হবে আমাদের হান্ড্রেড, তাহলে ডিভাইড দিয়ে হয়েছে সিক্স পয়েন্ট জিরো টু, দুগোর এইদিকে সরে এসেছে দশমিক সিম্বলটা। এবার ইন্টু টেন, এই উপরে যে হান্ড্রেডটা দিয়েছিলাম সেটা রয়ে গিয়েছে তাই এখানে লিখে দিয়েছি, ইন্টু টেন টু দি পাওয়ার টু, কারণ হচ্ছে টেন ইন্টু টেন হচ্ছে হান্ড্রেড, তাই টেন টু দি পাওয়ার টু ইন্টু টেন টু দি পাওয়ার থার্টিন। এবার এই দুটি প্লাস হয়ে যাবে যেহেতু তাদের এই নিদানটা হচ্ছে কি এটা হচ্ছে তাদের সমান সমান রয়েছে, যেমন আমরা এ এম ইন্টু এ এন, তো তাদের তাদের পাওয়ারটি কী হয় প্লাস হয়ে যায়, আমরা সূত্রের মধ্যে দেখেছিলাম এম প্লাস এন, তাহলে এটা প্লাস হবে, তাহলে এখানের মধ্যে এই দুটি প্লাস হয়ে ফিফটিন হয়ে গেল, তাহলে এখানে ফিফটিন নয় এখানে হবে টেন, তো এটা হচ্ছে তার আনসার। এবার পরবর্তীটা, তো আমরা এই দশমিক সিম্বলটাকে এখানে নিয়ে আসার জন্য ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন, তো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন, তাহলে ইলেভেন টেন ইন্টু টেন এইভাবে করে ইলেভেনটি আমরা টেন ইন্টু করে দেবো তখনই আমাদের এই পয়েন্টটা এখানে চলে আসবে, তাই এখানে চলে এসেছে, আমরা উপরে এখানে ইন্টু দিয়েছিলাম তাই এর জন্য সে এখানে এসেছে, সেটা আমরা লিখিনি প্রথমটির প্রথমটিতে আমরা শুধু লিখেছিলাম। এবার এখানে ইলেভেন হবে ওয়ান টু ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন, তো ইলেভেন হয়েছে,
এবার এই সংখ্যাটাকে আমরা এইভাবে লিখে নিতে পারি, এবার তাকে আমরা হান্ড্রেড দিয়ে, প্রথমটিতে আমি করেছিলাম যে হান্ড্রেড দিয়ে তাকে ডিভাইড করেছি, তাহলে ইনটুও করে দিতে হবে। ডিভাইড করে আমাদের এসেছে 8.37 ইনটু, তাহলে এই আমাদের হান্ড্রেডটা রয়ে গেছে, তাই এই হান্ড্রেডটা আমরা লিখে দিয়েছি এখানের মধ্যে। এবার এখানে মাইনাস টুয়েলভ, এখানে হবে ইলেভেন, তাহলে এখানে যদি ইলেভেন হয় তাহলে এখানের মধ্যে হচ্ছে 10^2, যেহেতু হান্ড্রেড হচ্ছে 10×10, তাহলে ইলেভেন থেকে টু চলে গেলে এখানে হবে 9, 8 হবে, 9 হবে, কারণ হচ্ছে ইলেভেন চলে গেল, 10 চলে গেল, 9 রয়ে গেল, তো মাইনাস 9, 8.37×10^9। এবার হচ্ছে 5 নং কোয়েশন, তো 5 নং কোয়েশনের মধ্যে এইভাবে রয়েছে সংখ্যাটি, তাহলে এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, তাহলে 7, তাহলে 10×10 করে এইভাবে আমরা 7টা দেওয়ার পর তার সাথে ইনটু করে এই সংখ্যাটা আমরা পেয়ে যাই, তাহলে তাকে এইভাবে লিখেছি। এবার এই দশমিক সিম্বলটাকে এখানে নিয়ে আসবো, তাহলে হান্ড্রেড আমরা তার সাথে ডিভাইড এবং ইনটু করে দেবো, তাহলে ডিভাইড করে আমাদের হচ্ছে 31.87, তবে তার ইনটু করেছিলাম আমরা হান্ড্রেড, সেটা রয়ে গিয়েছে, তো এখানে টু, তো 7+2 হয়ে গেলো 9, তো 31.86×10^9। এখানে হচ্ছে 1 নম্বরের কোয়েশন যতগুলি ছিল সবগুলি সমাপ্ত। এবার হচ্ছে 2 নং কোয়েশন, 2 নং কোয়েশনের মধ্যে বলা হয়েছে নিম্নলিখিত সংখ্যাগুলোকে সাধারণ আকারে লেখো, তাহলে সাধারণ আকারে লেখার জন্য বলা হয়েছে, আমরা প্রথমে করেছিলাম সাধারণ আকার থেকে আমরা আদর্শ আকারে গিয়েছিলাম, এইভাবে গিয়েছিলাম, এবার এইভাবে দেওয়া রয়েছে, আমরা এই সাধারণ আকারে নিয়ে আসবো, তাহলে 3.02, এবং এটাকে আমরা লিখে নিতে পারি 10^6 ডিভাইডে, যেহেতু আমরা প্রথমে এইভাবে ছিল 1/m, যখনই থাকে আমরা লিখতে পারি এ মাইনাস এম, তাহলে এবারে রয়েছে এ মাইনাস এম, তাহলে আমরা লিখতে পারি 1/a n m, তো এই কন্ডিশনের মতো আমরা লিখতে পারি তাকে, তাই এর জন্য এই সংখ্যাটাকে এইভাবে লিখেছি। এবার হচ্ছে এখানে 3.02, তাহলে এবার এখানে হচ্ছে 10^6, তাহলে 10×10×10 এইভাবে করে আমরা 60×10 ইনটু করে দেবো এখানে, তাহলে এই সংখ্যাটা পেয়ে যাব। এবার তাকে দিয়ে তাকে যখনই ডিভাইড করে দেবো, এই দশমিক সিম্বলটা তার 6 গড়ের পর এখানে এসে পয়েন্ট বসবে, তাহলে এখানে 0, 3 থেকে শুরু করব, এই পয়েন্টটা এখানে এসেছে 1, 2, 3, 4, 5, 6, এখানে পয়েন্ট বসিয়ে সামনে একটি 0 বসিয়ে নেব, এটা হচ্ছে তার আনসার। এবার হচ্ছে 2 নং, 2 নং মধ্যে হচ্ছে 4.5×10^4, 10^4 অর্থ হচ্ছে 10×10×10×10×10, তাহলে এখানে হচ্ছে কি, এখানে হচ্ছে 10,000, 10×10 হচ্ছে 100, এখানে আর হচ্ছে 100, তো 100×100 হচ্ছে 10,000, তাই 10,000 পেয়ে গেলাম আমরা। এবার তার সাথে ইনটু হয়ে যাবে, এই দশমিক সিম্বলটা যেহেতু ইনটু করে দিচ্ছি তাহলে সে ডান দিকে চলে আসবে, দশমিক সিম্বলটা 4 গড় পর্যন্ত, তাহলে এখানে হচ্ছে 5, 1, 2, 3, 4, এখানে এসেছে। এবার এখানে পয়েন্ট আমরা লিখতে পারি, কিন্তু এখানের পর পয়েন্ট আর লেখার প্রয়োজন নেই, পয়েন্টের পর 0, তার কোনো ভ্যালু নেই, তাই এর জন্য এখানে 4, 5, 0, 0, 0 হয়েছে। এবার সিম এখানে হচ্ছে 3 নং কোয়েশনের মধ্যে 3×10^-8, মাইনাস এইটকে আমরা এইভাবে লিখে নিতে পারি, তাহলে এই সংখ্যাটাকে পূর্ণভাবে লিখে নেব। পূর্ণভাবে লিখে দেওয়ার পর এবার আমরা এই সংখ্যাটা দিয়ে তাকে ডিভাইড দিয়ে দেবো, তাহলে তার এখানে পয়েন্ট রয়েছে, তাহলে এই পয়েন্টটা চলে যাবে তার 1, 2, 3, 4, 5, 6, 7, 8 ঘর সামনে চলে যাবে, সেটা যেহেতু ডিভাইড দিচ্ছি তাহলে সেটা সরবে বাম দিকে, আর ইনটু করে দিলে সরে যায় সে ডান দিকে পয়েন্ট, সেই দশমিক সিম্বলটা, তো সে চলে আসবে বাঁ দিকে, তাই এর জন্য এখানে বাঁ দিকে চলে এসেছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8 ঘরের পর এখানে এসে বসেছে। এবার পরবর্তী হচ্ছে সেম 10^9, তাহলে এখানে 10×10×9 হবে, এবার এই আছে তার আনসার। এবার 5.8×10^12, তাহলে এখানে 12টি 10×10×10 করে এত হয়ে যাচ্ছে, তাহলে এই দশমিকের থেকে 12 গড় সে এই দিকে চলে আসবে পয়েন্ট, তাহলে 8, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 12 গড়ের পর এখানে এসেছে পয়েন্ট,
তো এই হচ্ছে তার আনসার। এবার 4 নং কোয়েশন হচ্ছে 3.61492 × 10⁶। তাহলে 6 যেহেতু তাহলে সে 6 × 10 × 10 করে সেখানে 60 × 10 হবে, তাহলে এটা আমরা পেয়ে যাব। এবার তার সাথে যখনই ইন্টু করে দেবো তাহলে সে 6 করার পর এখানে এসে পয়েন্ট বসবে, তাহলে এখানে কী হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, তাহলে এখানে এসে পয়েন্ট বসেছে। পয়েন্টের পর 0 তার ভ্যালু নেই, তাই এর জন্য এখানেও আমরা লিখিনি। এবার হচ্ছে 3 নং কোয়েশন। 3 নং কোয়েশনের মধ্যে বলা হচ্ছে নিম্নলিখিত বিবৃতিগুলি দ্বারা যে সকল সংখ্যা প্রকাশিত হয় তার আদর্শ আকারে লিখো। তো আদর্শ আকারের জন্য লেখার জন্য বলা হয়েছে 1 মাইক্রন সমান সমান হচ্ছে কি 1/1000000 মিটার এর সমান, এত মিটারের সমান। তাহলে 1 মাইক্রন সমান সমান আমরা এই সংখ্যাটা লিখে নিতে পারি, তাই এটা লিখেছি। তাহলে এখানে হবে 10⁶, 10 × 10 এইভাবে করে 60 করে দেওয়ার পর আমরা এই সংখ্যাটা পেয়ে যাই, তাই এর জন্য 10⁶ লিখেছি। এখানে 10⁶ লিখেছি। এবার 1 × 10⁻⁶ লিখতে পারি, কারণ হচ্ছে এটা 1/10⁶ রয়েছে, 1/m যখনই হতো তাহলে আমরা লিখে নিতাম m-n, পাওয়ারটা মাইনাস হয়ে যেত, তাই এইভাবে আমরা লিখেছি। এটা হচ্ছে তার আনসার। এখানে হচ্ছে সেম, এখানে পয়েন্ট দিয়ে তারপর এখানে হচ্ছে 16 কুলম্ব। তাহলে 16 লিখে আমরা এই সংখ্যাটা, আমরা এখানে যত সংখ্যা লিখেছি তার সাথে এখানে ইন্টু করে দিয়েছি, তাই এর জন্য এখানে 16 হয়ে এখানে পয়েন্ট এসেছে। এবার 16/10⁶ এখানে হচ্ছে কি 20, এখানে 20টি 10 ইন্টু করে দেওয়ার পর আমরা এই সংখ্যাটি পাই। এখানে আমরা 10 × 10 × 10 করে আমরা 20টি 10 আমরা এখানে ইন্টু করে তাকে আমরা এই পয়েন্ট এখানে সরিয়ে নিয়ে এসেছি। এবার হচ্ছে 16 × 10⁻২০, কারণ হচ্ছে সেটা রয়েছে নিচের জায়গাতে, তাহলে সেটাকে তুলে নিয়ে আসলে হয়ে যাবে পাওয়ারটা মাইনাসে -20। তারপর আমরা এই পয়েন্টটাকে এখানে নিয়ে আসবো, এখানে পয়েন্ট তো রয়েছে এখানে, সে এই পয়েন্টটাকে আমরা এই জায়গাতে নিয়ে আসার জন্য আমরা 10 দিয়ে ডিভাইড করেছি, 10 দিয়ে আমরা ইনটুও করেছি, কারণ হচ্ছে নিচে এবং উপরে থাক যদি হয় তাহলে আমরা কেটে দিতে পারি এবং এটা আমরা ফিরে পেয়ে যাব, তাই এর জন্য আমরা ডিভাইডও লিখেছি ইনটুতেও লিখেছি। এবার ডিভাইড করে দিয়েছি, 1.6 হয়েছে, ইনটু 10 আমাদের রয়ে গেছে, তাই 10 × 10⁻২০, তাহলে -20 থেকে 1 পাওয়ার 1 চলে যাবে, তাহলে এখানে -19 হয়ে যাবে কুলম। একটি ব্যাকটেরিয়ার আকৃতি 0.8 মিটার রয়েছে, তাহলে এই মিটারটাকে আমরা তার সাথে 10 × 10 করে আমরা 1, 2, 3, 4, 5, 6, 7টি আমরা 10 × করে আমরা এই পয়েন্টটাকে এখানে নিয়ে এসেছি, তাই এখানে ইন্টু করে দিয়েছি, সেটা আমরা লিখিনি। এবার এই সংখ্যাটাকে আমরা এইভাবে লিখে নিতে পারি 10 × 10⁷ মিটার, যেহেতু এইভাবে লিখেছি সেই পাওয়ারটাকে, যেহেতু এইভাবে রয়েছে সেটা, তাহলে আমরা এইভাবে লিখে নিতে পারি। এবার হচ্ছে একটি গ্রহ কোষের আকার হচ্ছে এত মিটারে রয়েছে, 0.00001275 মিটার, তাহলে সেটাকে এইভাবে আমরা লিখতে পারি। তো এই পয়েন্টটাকে এখানে নিয়ে আসার জন্য এখানে আমরা ইনটু করেছি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, অর্থাৎ 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8টি আমরা 10 × করে তার এই পয়েন্টটা এই দিকে নিয়ে এসেছি, তাই উপরেরটি আমরা লিখিনি 10 × 10 × 10 × 8 বার করেছি যে সেটা আমরা। এবার আমরা 1, 2, 7, 5 এখানে তো পয়েন্ট রয়েছে, তারপর সেটা আমরা লিখিনি, 10⁸ লিখেছি মিটার এখানে হচ্ছে। তো এইভাবে যেহেতু এটা এইভাবে রয়েছে 1/10⁸ রয়েছে, সেটাকে তো আমরা তার সাথে ইনটুতে রেখে দিতে পারি। প্রথমে আমরা লিখে নিতে পারি 1, 2, 7, 5 × 1/10⁸, তাহলে 10⁸ রয়েছে 1/, সেটাকে আমরা 10⁻⁸ লিখে নিতে পারি, ইনটু হচ্ছে কি 1, 2, 7, 5, তাই এইভাবে লিখেছি। এখন আমরা এই পয়েন্টটাকে এখানে নিয়ে আসবো, তাই এর জন্য আমরা 100 ডিভাইড দিয়েছি, ডিভাইড দিয়ে আমাদের এখানে এসেছে পয়েন্ট, ইনটু 100 রয়েছে, এবার 10⁻⁸ রয়েছে, এবার 100 যেহেতু রয়েছে তাহলে 10⁻২ লিখে নিতে পারি। এবার 10⁻২ এর পাওয়ারটা তার থেকে মাইনাস হয়ে যাবে, মাইনাসে -6 মিটার হয়ে গেল। এক প্রকার কাগজের টুকরোর ভেদ হচ্ছে
0.07 मिमि एबार 0.07 मिमि सेटाके आमरा 7/100 लिखते पारी कारण होच्छे आमरा 100 दिए जखनी डिवाइड करेछि ताहले आमरा इनटू तार साथे करेछि जखनी से छिल 0.07 इनटू करेछि इनटू करे आमादेर चले एसेछे 7 तो 0.07 के आमरा 100 दिए जखनी इनटू करे देब तखन तार आंसर चले आसबे 7 पॉइंट आसबे 00 তাই এর জন্য আমরা শুধু 7 লিখেছি উপরে এবং ডিভাইড যে দিয়েছি আমরা 100 সেটা রয়ে গিয়েছে তাহলে তাকে লিখে নিতে পারি 10 টু দি পাওয়ার 2 এবার 10 টু দি পাওয়ার 2 টা আমরা তার সাথে ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 2 লিখে নিতে পারি এত মিমি এটা হচ্ছে তার आंसर এবার আছে এখানে 4 নং কোশ্চেন একটি স্তূপে পাঁচটি বই যার প্রত্যেকটির ভেদ হচ্ছে 20 মিটার প্রত্যেকটি বইয়ের ভেদ হচ্ছে 20 মিলিমিটার করে এবং পাঁচটি কাগজের পাতা যার প্রত্যেকটির ভেদ হচ্ছে 0.016 মিমি হলে স্তূপের মোট ভেদ কত এখানে একটি স্তূপ রয়েছে যার মধ্যে প্রত্যেকটি বইয়ের এখানে পাঁচটি বই রয়েছে যার প্রত্যেকটি ভেদ হচ্ছে 20 মিমি বলে মিলিমিটার এবার এখানে রয়েছে কাগজ পাঁচটি কাগজের পাতা তো পাঁচটি কাগজের পাতার ভেদ হচ্ছে 0.016 মিমি এবার আমরা এই পাঁচটির মোট কত কত হচ্ছে সেটাকে আমরা বের করে নেব প্রথমে ইনটু করে তারপর সেগুলিকে আমরা প্লাস করে বের করে নেব মোট ভেদ তাহলে এখানে পাঁচটি বইয়ের মোট ভেদ হচ্ছে ইকুয়ালস টু 20 ইনটু 5 পাঁচটি প্রত্যেকটি হচ্ছে 20 করে তাহলে পাঁচটি রয়েছে তাহলে পাঁচটিকে ইনটু করে দিয়েছি এবার 100 মিমি হয়েছে পাঁচটি কাগজের পাতার মোট ভেদ হচ্ছে 0.016 ইনটু 5 মিলিমিটার তো মিলিমিটার রয়েছে এখানে 0.080 হচ্ছে মিমি তার ওই পাঁচটি কাগজের পাতার মোট ভেদ এবার মোট ভেদ তাহলে এই প্রত্যেকটি প্লাস হয়ে যাবে এখানে বইয়ের এবং কাগজের প্রত্যেকটির সেগুলিকে আমরা এখানে প্লাস করছি তো প্লাস করে এসেছে 100.080 মিলিমিটার এবার তাকে আমরা 1000 দিয়ে এখানে ইনটু করে দিয়েছি যার ফলে এই পয়েন্টটা চলে এসেছে এখানে এখানে চলে এসেছে তো ইনটু করেছি আমরা 1000 দিয়ে তাহলে আমরা ডিভাইডও করেছি এখানে 1000 দিয়ে অর্থাৎ 1000 দিয়ে এবার এখানে আমরা এই 1000কে লিখে নিতে পারি 10 টু দি পাওয়ার কিউব কারণ হচ্ছে 10 ইনটু 10 ইনটু 10 হচ্ছে 1000 তাহলে সেটাকে আমরা লিখে নিতে পারি এইভাবে এটা রয়েছে যেহেতু প্রত্যেকটি আমরা সেই একই সিস্টেমেই করে নিচ্ছি 10^-3 সেটা 1/10^3 রয়েছে তাই এর জন্য এবার আমরা এখানে পয়েন্টটা নিয়ে আসার জন্য 1, 2, 3, 4, 5, 5টি 10 আমরা ইনটু দিয়েছি এই তার সাথে ডিভাইড এবং ইনটু দিয়েছি তাহলে ডিভাইড দিয়ে তারপরই এইদিকে চলে এসেছে ডিভাইড দেওয়ার কারণে আমাদের বাঁ দিকে চলে আসে সেই দশমিক সিম্বলটা এবং ইনটু করে দেওয়ার ফলে সেটা চলে যায় ডান দিকে তাহলে ডিভাইড করে এখানে নিয়ে এসেছি তাহলে তো আমাদের ইনটু রয়েছে সেই নাম্বারটা উপরে নিচে যেহেতু আমরা করেছি ইনটু 10^-3 এবার যেহেতু এখানে 10^10^5 করে আমরা পেয়েছি এটা তাহলে আমরা তাকে এইভাবে লিখে নিতে পারি 10^5 ইনটু 10^-3 মিলিমিটার এবার এই পাওয়ারটি মাইনাস হয়ে গেল এখানে যেহেতু এটা হচ্ছে সেম সেম এটাকে যদি আমরা এ ধরে নিই সূত্রের মতো করে তাহলে 10^5 প্লাস রয়েছিল -3 এখানে মাইনাস রয়েছে সূত্রের হচ্ছে প্লাস তাহলে 10^5 -3 তাহলে 10^2 5 থেকে 3 চলে গেলে 2 তাই এর জন্য আমরা এখানে লিখেছি 2 তাহলে এটাই হচ্ছে আনসার এখানে হচ্ছে ক্লাস 8 এর অনুশীলনে 12.2 এর সমাপ্ত তো আশা করি বুঝতে পেরেছো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ